অভিনেতা সাদ্দাম মালের নিঃশর্ত মুক্তির দাবিতে পটুয়াখালীর মহিপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় শেখ রাসেল সেতুর উপরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার প্রায় শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা মুক্তমনা সাংস্কৃতিক কর্মী সাদ্দাম মালের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচনের দাবি জানান। উল্লেখ্য, ফেসবুক ও ইউটিউব চ্যানেল কুয়াকাটা মাল্টিমিডিয়ায় বরিশালের আঞ্চলিক ভাষায় বেশ কিছু নাটকে অভিনয় করে সাদ্দাম মালে জনপ্রিয় হন। গত ২০ নভেম্বর রাতে সাদিকুর রহমান নামের বরগুনার এক পর্যটকের সঙ্গে সেলফি তোলা নিয়ে সাদ্দাম মালের সহযোগীদের সঙ্গে মারধরের ঘটনা ঘটে। পরে এই ঘটনায় ওই পর্যটকের অভিযোগের ভিত্তিতে সাদ্দাম মালেকে গ্রেফতার করে মহিপুর থানা পুলিশ। মহিবুল্লাহ পাটোয়ারি, বার্তা বাজার, পটুয়াখালী।